দেখুন, পর্তুগালে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 57। পর্তুগালের মধ্যাঞ্চলে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 57 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। নিহতদের অধিকাংশই শনিবার রাজধানী লিসবন থেকে 200 কিলোমিটার উত্তর পূর্বে এবং কোমিয়াম্ব্রা থেকে 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে পেদ্রোগাও গ্রান্দি এলাকার রাস্তা দিয়ে গাড়িযোগে যাওয়ার সময় দাবানলের কবলে পড়েন। তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় বলে জানিয়েছে পর্তুগাল সরকার। এছাড়া দাবানলে আরও 59 জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন দমকল কর্মী এবং একজন 8 বছরের শিশু রয়েছে। 6 দমকল কর্মীর অবস্থা গুরুতর। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কাস্তা বলেছেন, ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ জানিয়েছেন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয় এবং 16 জন নিজেদের গাড়িতেই মারা যান। তীব্র তাপ ও প্রবল বাতাসের কারণে শনিবার বিকেলের দিকে দাবানল আরও তীব্র হয়ে ওঠে। বনে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তা নিয়ন্ত্রণেও কাজ করা যায়নি। ইতিমধ্যে বনে লাগা এই আগুন গত কয়েক দশকের মধ্যে পর্তুগালের সবচেয়ে প্রাণঘাতী দাবানলে পরিণত হয়েছে। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।